সার্কুলার মোশন, এরপরে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়বো, ঠিক আছে? সার্কুলার মোশনের পর ওয়ার্ক পাওয়ারে। তো সার্কুলার মোশন কী হয়, কোনো একটা ফিক্সড পয়েন্ট আছে, লেটস সে ফিক্সড পয়েন্ট, সেই ফিক্সড পয়েন্ট থেকে আমি তোমাকে বললাম যে এমন একটা ফিক্সড পয়েন্ট আর একটা মুভেবল পার্টিকেল আছে যে মুভ করছে, বাট তার ডিস্টেন্স এই ফিক্সড পয়েন্ট থেকে চেঞ্জ হচ্ছে না। লেটস সে দিস ইজ রেফারেন্স পয়েন্ট, এখান থেকেই অবজার্ভ করছে, সো দিস ইজ রেফারেন্স পয়েন্ট। আমি তোমাকে বললাম এ পার্টিকেল ইজ মুভিং উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট অ্যান্ড দ্য ডিস্টেন্স ইজ ফিক্সড, ডিস্টেন্স ফিক্সড, তাহলে সেটা কী মোশন হতে পারে? ডিস্টেন্স ফিক্সড, ডিস্টেন্স প্লেনে বলছি, যে কোনো প্লেনে, থ্রি ডি তে না, তাহলে সেটা সার্কুলার মোশনই অনলি পসিবল কেস হতো। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা সার্কেল এটাই পড়েছি না, দিস ইজ এ লোকাস অফ ফিক্সড পয়েন্ট, মানে একটা পয়েন্ট থেকে ফিক্সড পয়েন্ট, দিস ইজ এ লোকাস অফ ফিক্সড পয়েন্ট, দ্যাট ইজ দি সার্কেল। তাহলে সার্কুলার মোশন কী হচ্ছে, এনি পার্টিকেল, এ পার্টিকেল মুভিং বাট ফ্রম রেফারেন্স পয়েন্ট ডিস্টেন্স ইজ ফিক্সড, যেখান থেকে অ্যানালাইজ করছি সেখান থেকে দেখছি যে আমার ডিস্টেন্স ফিক্সড আছে, বাট পার্টিকেল মুভ করছে, তাহলে কী হবে, দিস ইজ রেফারেন্স পয়েন্ট, একটা পার্টিকেল মুভ করছে, এইদিকে গেলে ডিস্টেন্স চেঞ্জ হবে, হবে না? এইদিকে গেলে ডিস্টেন্স, এই ডি ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে, এদিকে গেলেও ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে। সো অনলি পসিবল কেস কী হবে, সার্কুলার মোশনে যেতে হবে, অনলি পসিবল কেস সার্কুলার মোশনে যেতে হবে। ওকে, তার মানে সার্কুলার মোশনের আমার ডেফিনেশান কী হবে, এ পার্টিকেল মুভ করছে, পার্টিকেল মুভ করছে বাট তার ডিস্টেন্স রেফারেন্স পয়েন্ট থেকে ফিক্সড আছে, তাহলে দ্যাট ইজ দি এক্সাম্পল অফ সার্কুলার মোশন। সো দিস ইজ এক্সাম্পল অফ কোনো একটা পাথরকে বেঁধে দিলে স্টোন, দিস ইজ এ স্টোন, দিস ইজ এ স্ট্রিং, এই পয়েন্টে আমি কী করছি, কোনো ওমেগা দিয়েছে, এবং ওমেগা আমি পরে বলবো, আমি ঘোরাচ্ছি, এইভাবে রোটেট করছে, তাহলে কী হবে, এই স্টোন ঘুরতে থাকবে আর এই স্ট্রিংয়ের লেন্থ কোনো দিন চেঞ্জ হবে না, আমি ধরে নিলাম ইনএক্সটেন্সিবল স্ট্রিং, তাহলে কী হবে, দি ডিস্টেন্স ইজ অলওয়েজ ফিক্সড, তাহলে যেই মোশন হবে দ্যাট ইজ দি সার্কুলার মোশন, সার্কুলার মোশন। ওকে, এবার সার্কুলার মোশন নট অনলি রিলেটেড টু সার্কুলার পাথ, সার্কুলার মোশন সবসময় সার্কুলার পাথের ওপর ডিপেন্ড করে না। ধরো কোনো একটা অবজেক্ট আছে এ, আর একটা অবজেক্ট আছে বি, বি এইভাবে মুভ করছে ভি স্পিড নিয়ে, এ দেখছে, এ অবজার্ভ করছে বিকে, কী হবে, স্ট্রেট লাইন পাথ। বাট অ্যানাদার অবজার্ভার সি সি এর মোশনকে দেখছে, তো সিকে একটু সময় পরে পরে কী করতে হবে, এরকম করে দেখতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে, তার মানে সির জন্য বি কী পারফর্ম করছে, সার্কুলার মোশন। তুমি দেখো এখান থেকে এখানে চলে যাবে কিছু সময় পর, তার মানে এর কাছে থিটা কোনো অ্যাঙ্গেল সাবটেন্ড হবে, বাট এখানে অ্যাঙ্গেল সবসময় একই থাকবে, এ সবসময় এর দিকেই মাথা করে রাখবে, তুমি একে দেখছো, তুমি এইভাবে দেখছো বি সোজা যাচ্ছে, তোমাকে মাথা ঘোরাতে হবে না, বাট আমি এখানে দাঁড়িয়ে আছি, কেউ ওই পাশে রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে আমি কী করবো, একটু সময় পর পর এরকম করে দেখবো না, তুমি যখন ট্রেনে যখন বা গাড়িতে যখন যাও, কোনো একটা গাছ বা কিছু দেখতে পেলে কী করি আমরা, অন্য কিছু যখন যদি দেখি আমরা এরকম ঘাট ঘুরে দিই, তার মানে কী হচ্ছে, ও আমার রেসপেক্টে কী করছে, সার্কুলার মোশন করছে, তার মানে বি ইজ পারফর্মিং সার্কুলার মোশন উইথ রেসপেক্ট টু সি, বি সি এর রেসপেক্টে সার্কুলার মোশন করছে, বাট এর রেসপেক্টে এ ইজ পারফর্মিং ট্রান্সলেটরি মোশন উইথ রেসপেক্ট টু এ, এইখানে সাইন করছে নাকি না, ঠিক আছে। ওকে, তার মানে আমি এখান থেকে এটাই বলতে পারি যে সার্কুলার মোশন ইজ নট অলওয়েজ
related to circular path, not always related to circular path. Straight line বাধেও circular motion হতে পারে. Okay, এবার শুনুন. So circular motion শেখার জন্য আগে circular কতগুলো parameter, kinematics of circular motion, kinematics. এটা আমি পরে বলবো আবার এখানে কি হয় কাইনেমেটিক্স অফ সার্কুলার মোশন. আমরা এমনি ট্রান্সলেটরি মোশনে কি কি আনতাম, ট্রান্সলেটরি মোশনে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, স্পিড. ওকে, সো কাইনেটিক অফ সার্কুলার মোশন, কাইনেটিক, কাইনেমেটিক্স, হ্যাঁ কাইনেমেটিক্স অফ ট্রান্সলেশন লিনিয়ার মোশন দুটোকে কম্পেয়ার করছে. এখানে কি হতো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দিস ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট. ওকে, কখনো কখনো এটাকে আমরা ডেল্টা এস লিখে নিই, ডিসপ্লেসমেন্ট এস টু মাইনাস এস ওয়ান. এখানে ডেল্টা থিটাও আমরা কখনো কখনো এটাকে ডেল্টা থিটাও লিখতে পারি, থিটা টু মাইনাস থিটা ওয়ান. এবার কীভাবে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিফাইন করব, কোনো একটা পার্টিকেল টি ইকোয়াস টু জিরো টাইমে এখানে ছিল, এর অ্যাবাউটে ঘুরছে, টি ইকোয়াস টু জিরো টাইমে এখানে ছিল, টি ইকোয়াস টু টি টাইমে ঘুরে ঘুরে এখানে পৌঁছে গেছে, টি ইকোয়াস টু সামথিং কোনো টি টাইমে. সো দিস ইজ থিটা, সো দিস থিটা ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট. নেক্সট, টি ইকোয়াস টু টি ওয়ান টাইমে, টি ইকোয়াস টু টি ওয়ান টাইমে থিটা ওয়ানে ছিল, টি ইকোয়াস টু টি টু টাইমে থিটা টুতে পৌঁছে গেছে. হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এইটা যেটা গ্যাপ এটা বড় করে আঁকছেন, দিস ইজ থিটা ওয়ান, দিস ইজ থিটা টু. তাহলে গ্যাপটা, এই গ্যাপটা কী হবে ডেল্টা থিটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট. তাহলে কী হবে ডেল্টা থিটা ইকোয়াস টু থিটা ওয়ান এ থিটা টু মাইনাস থিটা ওয়ান. হ্যাঁ, দিস ইজ টি ইকোয়াস টু টি ওয়ান টাইমে, দিস ইজ টি ইকোয়াস টু টি টু টাইমে. বোঝা গেল? ধরো আমি বললাম কোনো একটা পার্টিকেল পুরো একবার এখান থেকে ঘুরে আবার এখানেই পৌঁছে গেছে, ওয়ান কমপ্লিট রোটেশন, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কী হবে, এখান থেকে এ থেকে ঘুরে বি থেকে গিয়ে সিতে গিয়ে আবার এতে পৌঁছে গেছে, ওয়ান কমপ্লিট রোটেশন, ওয়ান কমপ্লিট রোটেশন. হোয়াট ইজ ডেল্টা থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, টু পাই অর জিরো. টু পাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইল বি টু পাই, কেউ জিরো ধরবে না. আমি কতটা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছি এখান থেকে শুরু করে এখানে, মানে 360 ডিগ্রি, দ্যাট ইজ ইকোয়াস টু টু পাই. বাট এখানে কী হতো, আমি এখানে গিয়ে আবার ঘুরে চলে এলাম, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো. সেম এখানে আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট জিরো হবে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, এখান থেকে ঘুরে ওখানেই পৌঁছে গেছে. তার মানে আমার যেটা লিনিয়ার হবে সেটা জিরো হবে, বাট অ্যাঙ্গুলার যেটা হবে সেটা টু পাই হবে. তার মানে কোনো একটা পার্টিকেল যদি এন রোটেশন করে তাহলে কী হবে, সো ডিসপ্লেসমেন্ট আফটার এখানে লিখছি, ডিসপ্লেসমেন্ট আফটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আফটার এন কমপ্লিট রোটেশন. সো ডেল্টা থিটা ইকোয়াস টু টু পাই ইন্টু এন টাইমস. ওকে, এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কী হবে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট. অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা থিটা কেমন লিখি, হ্যাঁ
This is arc length, this is arc length, this is theta and this is radius r. So s equals to r theta. So what is theta? S by r, arc length, arc length by radius. Okay, no unit, no unit achi, but dimension nahi. Okay, so unit is radian. Okay, SI unit radian. Amra degree deo boli, but SI unit is radian. Radian. But dimension. Eta question eshilo. Nite. Dimension ki hobe? Opore L, nicheo L. So keta jabe LL. Tamane dimension ki hobe? M0, L0, T0 or 1. This is the dimension. যাদের M0, L0, T0 হয় তাদের ডাইমেনশন আমরা 1 ধরে নিই, 1 ডাইমেনশন হবে. ওকে, তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অর অ্যাঙ্গেল ইজ এ কোয়ান্টিটি হুইচ ডু নট হ্যাভ ডাইমেনশন বাট হ্যাজ এ ইউনিট. ইউনিট আছে, ডাইমেনশন নেই. সে রেডি ডিগ্রি হয়ে যাবে, ডিগ্রিতে আমরা করি না, ডিগ্রিতে আমি. ওকে, মনে থাকবে আর্ক লেন্থ এইখান থেকে এতটা লেন্থ না, দিস ইজ নট লিনিয়ার ডিসপ্লে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এটা হবে, এটা হবে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, দিস ইজ লিনিয়ার ডিসপ্লেসমেন্ট. আমি বের করানো শেখাবো এটা কত হবে, তোমরা বেরও করতে পারবে. হোয়াট ইজ দিস লিনিয়ার ডিসপ্লেসমেন্ট? এইটুকু হবে না, এ টু বি, দিস ইজ লিনিয়ার ডিসপ্লেসমেন্ট. কেউ বলতে পারে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কী হবে? এখান থেকে থিটা ভ্যালু 90-তে 90 ফেললাম. দিস ইজ থিটা বাই টু, দিস ইজ অলসো থিটা বাই টু, থিটাকে ভেঙে নিয়েছে. এবার বলো এটা আর আছে, এটা বের করতে পারবে না, আর সাইন থিটা বাই টু. ওকে, তার মানে এইখান থেকে এইটা, এই যে লেন্থটা, এইটুকু লেন্থটা, লেটস সে মাঝে আমি পয়েন্ট দিলাম ও পয়েন্ট, এ ও ইজ আর সাইন থিটা বাই টু. ওকে, তাহলে এ বি ইজ টু আর সাইন থিটা বাই টু. এটাও কোশ্চেন এসেছিলো, ডাইরেক্ট নিটের কোশ্চেন এসেছিলো. অ্যাঙ্গুলার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এই লেন্থ হয়ে যাবে. সো টু আর সাইন থিটা বাই টু, এটা মনে রেখে দিতে পারো. ঠিক আছে, হ্যাঁ, ডাইরেক্ট নিটে কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে 30 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হবে. 30 বসি তো, বা 90 ডিগ্রি হয়ে গেলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত হবে? কি হয়েছে? ঠিক আছে, সো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট তাহলে কি হলো, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ডেল্টা থিটা ইকুয়াল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান. ওকে স্যার, এখানে আমার কি হয়েছে, এ সরি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা টু মাইনাস থিটা ওয়ান, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আমার ওটা হয়ে গেছে. এবার কখনো কখনো, আচ্ছা, ডেল্টা থিটা, সো দিস ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট. অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, সো অ্যাঙ্গুলার ভ্যালোসিটিতে দুটো টার্ম আসবে, এভারেজ, এভারেজ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভ্যালোসিটি. সেম আমি যদি এখানে দেখি, শুধুই যদি ভ্যালোসিটি থাকতো তাহলে কী করতাম, ভ্যালোসিটি এভারেজ, আমি ডাইরেক্ট লিখছি ভ্যালোসিটি ইনস্ট্যান্টেনিয়াস. তো এখানে আমরা ভ্যালোসিটি এভারেজ অ্যাঙ্গুলার ভ্যালোসিটিকে ওমেগা দিয়ে ডিনোট করা হয়, দিস ইজ এভারেজ অর ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইনস্ট্যান্টেনিয়াস, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস. ওকে, এবার আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, তার আগে জানতে হবে হোয়াট ইজ ভ্যালোসিটি, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ ভ্যালোসিটি. তাহলে এখানে কী হবে, দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সো দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ দি অ্যাঙ্গুলার ভ্যালোসিটি. এবার এভারেজের জন্য কী হবে, ডেল্টা থিটা বাই ডেল্টা টি, সো থিটা টু মাইনাস থিটা ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান, দিস ইজ ওমেগা এভারেজ. ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস কী হয়, লিমিট টি টেন্স টু জিরো, ডেল্টা টি টেন্স টু জিরো
डेल्टा थीटा बाय डेल्टा टी दैट गिव्स राइज टू डी थीटा बाय डी टी। ठीक सेम एखे हमें बेर करतम डेल्टा एस बाय डेल्टा टी एंड डी एस बाय डी टी। सो दिस इज भि इन्स्टैंटेनियस दिस इज भि एफरेज दिए क्वेश्चन सल्व कर क्वेश्चन करब को पार्टिकल ओमेगा हे सामथिंग फांगशन देव आ टू टी प्लस वन ओमेगा इज ए फांगशन अफ टाइम ओके फाइंड दि एवरेज सॉरी थीटा इज फांगशन अफ टाइम एंगुलर डिसप्लेसमेंट फाइंड दि ओमेगा इन टाइम टी इक्वल्स टू जीरो टू टी इक्वल्स टू फोर सेकेंड। फर्स्ट क्वेश्चन सेकेंड क्वेश्चन फाइंड ओमेगा एट टू सेकेंड फोर सेकेंड फाइंड ओमेगा इन टाइम टी इक्वल्स टू जीरो टू टी इक्वल्स टू फोर तार माने एकटा एवरेज हबे जेटा खूब बड़ो डिफरेंसटा खूब बड़ो डेल्टा टी जदि टेन टू जीरो करे तार माने चेन्जटा खूब ही छोटो কোন একটা ইনস্ট্যান্টের আমি ওমেগা যাইছে তাহলে কি হবে আমার ডি থিটা বাই ডিটি হবে আর একটা তোমার কি হবে ওমেগা ডেল্টা থিটা বাই ডেল্টা টি। তো তোমাকে ওখানে কোশ্চেনে বুঝে নিতে হবে যে কোনটা এভারেজ চাইছে কোনটা আমার ইনস্ট্যান্টেনিয়াস চাইছে। সো এভারেজ যদি হয় ইন টাইম টি ইকুয়ালস টু জিরো টু ফোর সো এভারেজ ওমেগা এভারেজ বের করার জন্য ডেল্টা থিটা থিটা টু মাইনাস থিটা ওয়ান টি টু মাইনাস টি ওয়ান মানে আমাকে আগে থিটা টু বের করতে হবে থিটা টুটা কোনটা ডিসপ্লেসমেন্ট অ্যাট টি টু থিটা টু ইজ ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাট টি টু কত হবে থিটা টু ইকোয়াল টু টু ইন্টু ফোর প্লাস ওয়ান তার মানে টি ইকোয়াল টু ফোর সেকেন্ডে আমাকে ফাইনাল ডিসপ্লেসমেন্ট পেয়েছি যেটা হচ্ছে আমার এই ভ্যালু সো দ্যাট ইজ নাইন রেডিয়ান। ওকে হোয়াট ইজ থিটা ওয়ান টি ইকোয়াল টু জিরোতে সেটা কী হবে টু ইন্টু জিরো প্লাস ওয়ান সো ওয়ান রেডিয়ান। সো দিস ইজ থিটা ওয়ান থিটা টু তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে ডেল্টা থিটা ইকোয়াস টু নাইন মাইনাস ওয়ান এইট রেডিয়ান। সো ওমেগা ডেল্টা হোয়াট ইজ ডেল্টা টি টি টু মাইনাস টি ওয়ান দ্যাট ইজ ফোর মাইনাস জিরো দ্যাট ইজ ফোর সো ওমেগা এভারেজ ইকোয়াস টু এইট ডিভাইড বাই ফোর টু রেডিয়ান পার সেকেন্ড ওকে ইউনিট রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে বোঝা গেল। ইনস্ট্যান্টেনিয়াস যদি বলে ওকে তার মানে দুটোতে মেথড কিন্তু আলাদা হচ্ছে দেখো আগে এখানে আমি থিটা বের করেছি তারপরে ডিফারেন্স নিয়েছি তারপরে বের করেছি এখানে ওমেগা ইনস্ট্যান্টেনিয়াসে আগেই কী করতে হবে ডি থিটা বাই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি টু টি প্লাস ওয়ান টুটি প্লাস ওয়ান তাহলে হয়ে যাবে টু কনস্ট্যান্ট ভ্যালু কোনো টাইমেরই দরকার নেই টি ইকোয়াল টু জিরোতে যা হবে টি ইকোয়াল টু ওয়ানেও টু হবে টি ইকোয়াল টু ফোরেও টু হবে সো দিস ইজ টু রেডিয়ান পার সেকেন্ড ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস বোঝা গেল। হ্যাঁ কারণ টাইমেরই ফাংশন নয় আমি যদি এখানে স্কোয়ার দিয়ে দিতাম তখন টুটি আসতো তখন তোমাকে টি ইকোয়াল টু ফোর সেকেন্ড বসাতে হতো তার মানে ওমেগা অ্যাট ফোর সেকেন্ডও কী হবে টু টু ওমেগা অ্যাট টি ইকোয়াল টু ফোর সেকেন্ড ইজ টু রেডিয়ান পার সেকেন্ড বোঝা গেল। চলো আমরা লিনিয়ার মোশনে কী করতাম ভি ইকোয়াল টু ডি সরি হ্যাঁ অ্যাঙ্গুলার ইয়ে বের করেছি না সো অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন ওকে অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি রেট অফ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি ওকে হোয়াট ইজ লিনিয়ার অ্যাসিলারেশন দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার দ্য রেট অফ চেঞ্জ ইন ভ্যালোসিটি অনলি লিনিয়ার ভ্যালোসিটি তখন আমার কী হতো লিনিয়ার অ্যাসিলারেশন আসতো এবার কী আছে অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন
অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন আছে মানে কি হবে রেট অফ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে সেম আমার দুটো আসবে, এক হচ্ছে এভারেজ আর একটা আসবে ইনস্ট্যান্টেনিয়াস। ওকে, সো অ্যাঙ্গুলার অ্যাসিলারেশনকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। ওকে, সো এভারেজ যেটা হবে, লেটস সে আলফা এভারেজ দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, দ্যাট মিন্স ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান। হোয়াট ইজ আলফা ইনস্ট্যান্টেনিয়াস? আলফা ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, দ্যাট ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি। ঠিক আছে, সো দিস ইজ আলফা ইনস্ট্যান্টেনিয়াস, দিস ইজ এভারেজ। সেম আমি কোশ্চেন দিতে পারি, ওমেগা যেখানে আমি আগের কোশ্চেনে থিটা ইকুয়াল টু টু টি প্লাস ওয়ান দিয়েছিলাম, তার জায়গায় আমি ওমেগা যদি টু টি প্লাস ওয়ান দিয়ে দিতাম, ম্যাথড কি পরিবর্তন হয়ে যেত? নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এর যদি আমি ডি বাই ডি থিটা করি তখন এটা আসবে, দেখবে একই অ্যান্সার আসবে। এর যদি আমি এটা বের করি তাহলে ওটাই আসবে, আগে ওটা থিটা নিয়েছিলাম, তো এখন ওমেগা যে ফাংশন হবে এটা নিতে পারি, দিয়ে আমি সেম কোশ্চেন করতে পারি, হোয়াট ইজ আলফা এভারেজ ইন জিরো টু ফোর সেকেন্ড, হোয়াট ইজ আলফা ইনস্ট্যান্টেনিয়াস ইন ফোর সেকেন্ড, তুমি দেখবে ওটাই অ্যান্সার আসবে। হ্যাঁ, আর এখানে তোমার কী চেঞ্জ হয়ে যাবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে, আর কিছু চেঞ্জ হবে? তো আমি কোশ্চেন করাচ্ছি না, ধরে নাও ওমেগা ইকোয়াস টু টু টি প্লাস ওয়ান, দিয়ে ওই আগের কোশ্চেন, ফাইন্ড আলফা এভারেজ ইন টি ইকোয়াস টু জিরো টু ফোর সেকেন্ড, ফাইন্ড আলফা ইনস্ট্যান্টেনিয়াস ইন ফোর সেকেন্ড, অ্যাট ফোর সেকেন্ড, একই আসবে। তার মানে আমি ওটাই তোমাকে বোঝাতে চাইছি যে ম্যাথড তো আমার সেম থাকবে, এভারেজ বের করানোর ম্যাথড এটা, ইনস্ট্যান্টেনিয়াস ম্যাথড ইনস্ট্যান্টেনিয়াসের ম্যাথড এটা। এবার আমি দেখছি এখানে কার চেঞ্জ হচ্ছে, ওমেগার চেঞ্জ হলে আলফা হয়ে যাবে, এটা যদি আমার থিটার চেঞ্জ হয় কী হয়ে যাবে? ওমেগা হয়ে যাবে, ব্যাস, আর কিছু চেঞ্জ আছে কি? নেই। হ্যাঁ, ট্যাঞ্জেনশিয়াল আসবে এখন। সো এখানে কী লিখতাম? ভি ইকোয়াস এ ইকোয়াস টু ডিভি বাই ডিটি, দিয়ে এ ডিটি ইকোয়াস টু ভি, দিয়ে ইন্টিগ্রেট করতাম ইউ টু ভি জিরো টু টি। এবার এ যদি কনস্ট্যান্ট হতো তাহলে কী হতো? এ ইন্টিগ্রেশান ডিটি জিরো টু টি কী হলো? সরি, এটা ডিভি, সো ডিভি ইউ টু ভি, এখান থেকে কী আসতো? এ টি ইকুয়াস টু ভি মাইনাস ইউ, সো ভি ইকুয়াস টু ইউ প্লাস এ টি। ওকে, সো সেম আমি এখানে করতে পারি না, আলফা ইজ ডি ওমেগা বাই ডিটি। ওকে, সো আলফা ডিটি ইকুয়াস টু ডি ওমেগা, ইন্টিগ্রেশান জিরো টু টি কোনো ওমেগা নট টু সামথিং কোনো ওমেগা, তুমি এখানে টি ওয়ান টু টি টুও করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, সো আলফা যদি কনস্ট্যান্ট হয়, ইফ আলফা কনস্ট্যান্ট দেন আলফা বাইরে আসবে ডিটি জিরো টু টি ডি ওমেগা ওমেগা নট টু ওমেগা, তো এখান থেকে তুমি পাবে আলফা টি ইকুয়াস টু ওমেগা মাইনাস ওমেগা নট, সো ওমেগা ইকুয়াস টু ওমেগা নট প্লাস আলফা টি। ওকে, তো লিনিয়ারের জায়গায় আমি যদি চেঞ্জ করে দিই ভি কে ওমেগাতে, ভি নট কে ইউ কে, ইউ কে ওমেগা নট, এ কে আলফা, টি আমার টি থাকবে, ডিসপ্লেসমেন্টকে থিটাতে, তাহলে সব কোয়ান্টিটি আমি পেয়ে যাব। ওকে, চলো তাহলে চেঞ্জ করলে আসবে কি কি বলো? চলো এখানে আমি কি লিখবো? এখানে চলো দিস ইজ, আমি লিনিয়ার এই পাশে লিখছি, এই পাশে অ্যাঙ্গুলার লিখছি, অ্যাঙ্গুলার, সো লিনিয়ার ভি ইকুয়াস টু ইউ প্লাস এটি, এখানে ওমেগা ইকুয়াস টু ওমেগা নট প্লাস আলফা টি, এস ইকুয়াস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, থিটা ইকুয়াস টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার।
v square minus u square equals to 2 a s. So omega square minus omega naught plus 2 alpha theta. ठीक आर की जो है जे अच्छे ना बोलो s equals to ut plus half a 2n minus 1 हाँ हाँ उठाइए मैं लिख दूँ s nth s nth की है u plus a by 2 2n minus 1 इडा डाइमेंशनली क्या रे nth nth सेकेंड s nth सेकेंड তুমি এটাকে টি লিখতে পারো টি এর সেকেন্ড তুমি চাইলে এখানে টি বসিয়ে এখানে টি বসাতে পারো কোনো প্রবলেম নেই কোথায় হ্যাঁ ইউটি হবে না ওখানে ইউ হবে অনলি ইউ হবে অনলি ইউ হবে দিয়ে এটা আমি প্রুফ বলেছিলাম যে এর ডাইমেনশন হচ্ছে এখান থেকে খুঁজে পাবে না কারণ এখানে একটা ওয়ান আছে যেটা টাইমের ওয়ান সেকেন্ড সেম এখানেও একটা ওয়ান আছে তবেই হাফ এটি স্কোয়ার পাবে নাহলে ডাইমেনশনালি কারেক্ট করতে পারবে না ওকে ওটা ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবে তো সেম আমি ওমেগা এনএথ সেকেন্ডে কী হবে ওমেগা নট প্লাস আলফা বাই টু টু এন মাইনাস ওয়ান এন ধরো কোনো পাখা ঘুরছে ঠিক আছে তুমি সুইচ অফ করে দিয়েছ দিয়ে এবার তুমি দেখছো কতক্ষণ পরে থামছে আমি তোমাকে বললাম ধরো 5 সেকেন্ডে পাখা থেমে যাবে এখানে কী করবো যে এ ফ্যান ইজ রোটেটিং উইথ ওমেগা ইকোয়াস টু 50 রেডিয়ান পার সেকেন্ড ঠিক দিয়ে আমি সুইচ অফ করেছি আলফা হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড তার মানে রিটার্ডেশন হবে আলফা 2 রেডিয়ান পার সেকেন্ড আফটার হুইচ টাইম ইট স্টপ ফাইন্ড দি টাইম আফটার হুইচ ফ্যান স্টপ সো ওমেগা নট দেওয়া আছে 50 ফাইনাল ওমেগা কী হবে ওমেগা ফাইনাল 0 তো টাইম ওমেগা ইকোয়াস টু ওমেগা নট প্লাস আলফা টি ভ্যালু বসিয়ে দিলে টাইম পেয়ে যাবে সেম আমি বললাম 50 সেকেন্ডে ঘুরছে 50 রেডিয়ান পার সেকেন্ডে ঘুরছে টাইম কত লাগবে এখান থেকে টাইম কত আসছে দেখো 0 ইকোয়াস টু ওমেগা নট দিস ইজ 50 মাইনাস 2 টি ওকে সো টি ইকোয়াস টু 25 সেকেন্ড এবার আমি বললাম পুরো 25 সেকেন্ডে কী করছে ফ্যান রোটেট করা বন্ধ হয়েছে আমি তোমাকে বলতে পারি 10 সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে এটা বসিয়ে দেবো কত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে কত সরি এস এন না দিস ইজ থিটা দিস ইজ থিটা এন আমি বলবো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাট 10 সেকেন্ড সো 10 সেকেন্ডে কী হবে থিটা 10 সেকেন্ড তো কী হবে ওমেগা নট আমার 50 ছিল প্লাস আলফা বাই টি আলফা 2 ওকে সো 50 মাইনাস আলফাকে মাইনাসে বসাতে হবে না 2 বাই 2 2 ইন্টু 10 মাইনাস 1 সো দিস ইজ 50 মাইনাস 19 স্টপ বললাম না একই কোশ্চেন তাহলে কী হবে এখান থেকে যেটা হবে ঠিক আছে এগুলো করতে পারবে তো এগুলো ছিল কি কাইনেমেটিক্স কাইনেমেটিক্সে আমরা কারণ খুঁজি না আমরা কারণ খুঁজি না কি হচ্ছে আমরা শুধু দেখছি যে ওমেগা এটা থাকলে কিছু সময় পরে বন্ধ হবে বাট ওমেগা কে দিচ্ছে সেগুলো আমরা খুঁজি না সেগুলো আমরা কিসে খুঁজি হোয়াট ইজ দ্য কজ অফ মোশন সেটা আমরা ডাইনামিক্সে পড়ি কাইনেমেটিক্সে আগে থেকে মুভ করছে আমরা বাকি সেখান থেকেই শুরু করি কজ অফ মোশন আমরা খুঁজি না ওখানে ওকে এবার শোনো তোমাদের প্রুফ করাবো কি করাবো না প্রুফ করাবো ডাইনামিক্স ধরো কোনো একটা পার্টিকেল এইভাবে ঘুরছে ওকে এভাবে ঘুরছে ক্রসটা কি সেন্টার
ওকে এবার আমি চাইছি অ্যাঙ্গুলার রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড রিল কি লিখেছি অ্যাঙ্গুলার ভেলোসিটি বলছি রিলেশন বিটুইন ভি এন্ড ওমেগা হোয়াট ইজ ওমেগা ওমেগা ইজ অ্যাক্সিয়াল ভেক্টর অ্যাক্সিয়াল ভেক্টর মানে কি ওমেগা এইভাবে ঘুরছে দিস ইজ অ্যাক্সিয়াল ভেক্টর যেই ভেক্টরে কোনো ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট থাকে না এর কোনো ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট খুঁজে পাবে না বাট আমি যদি একটা ভেক্টর টু আই প্লাস থ্রি যে বলে দিই তার ইনিশিয়াল পয়েন্ট কী হবে জিরো জিরো পয়েন্ট ফাইনাল পয়েন্ট টু কমা থ্রি ওকে বাট অ্যাক্সিয়াল ভেক্টরে কোনো ইনিশিয়াল পয়েন্ট থাকে না ইট শোজ অনলি দি ডিরেকশান তো ডিরেকশান শো করার জন্য আমরা কী করি কার্ল দি ফিঙ্গার ইন দ্য ডিরেকশান অফ রাইট হ্যান্ড থাম রুল ডিরেকশান অ্যান্ড থাম উইল গিভ দ্য ডিরেকশান অফ ওমেগা ওকে সো ইট ইজ কামিং আউট তাহলে কী হবে ওমেগা ইজ কামিং আউট যেটাকে আমরা এভাবে লিখি দিস ইজ কামিং আউট অফ প্লেন ওকে যদি এই দিকে ঘুরতো যদি এটা সেন্টার এই দিকে যদি ঘুরতো তাহলে কী হতো ইনট সো ওমেগা ক্রস দিস ইজ গোয়িং ইন টু দ্য প্লেন প্লেনের ভেতর দিকে যাচ্ছে ওকে এবার আমরা যদি দেখি এই দুটোকে লেটস সে দিস ইজ ভি অ্যান্ড দিস ইজ আর ভি ইকুয়ালস টু আর ক্রস ওমেগা অর ওমেগা ক্রস আর এই দুটোর মধ্যে কোনটা হবে আরে এটা আমি সেন্টারের জন্য এখানে একটা পয়েন্ট দিয়েছি জাস্ট এই নোটেশন দিইনি আমি দিস ইজ সেন্টার তোমাকে দেখতে হবে ভি ডিরেকশন কোন দিকে এইদিকে এবার এ ক্রস বি জানতে হবে একটু এ ক্রস বি একটা ভেক্টর এ আছে আর একটা ভেক্টর বি আছে ওকে সো এ ক্রস বি কী করবো প্রথম ভেক্টর হচ্ছে এ সেকেন্ড ভেক্টর বি এ ভেক্টরের দিকে হাত করব যেমন খুশি তোমার ইচ্ছে এমন করলাম বির দিকে কার্ল করতে হবে ফিঙ্গার তো তুমি দেখো এভাবে করতে পারবে না তাহলে কী করতে হবে আমাকে হাতকে অ্যাডজাস্ট করতে হবে দিয়ে আমি এইভাবে ঘোরাবো কারণ ডিরেকশান কী হচ্ছে ইন টু দি প্লেন ওকে সো এ ক্রস বি ইজ ইনসাইড দি প্লেন যদি বি ক্রস এ করি ফার্স্ট ফ্যাক্টর ইজ বি ফার্স্ট ফ্যাক্টর বি সেকেন্ডের দিকে সেগুলো টাইমের সাথে সাথে তুমি হাত অ্যাডজাস্ট করা শিখে যাবে কী হবে এ ক্রস বি কামিং আউট অফ প্লেন সো দিস ইজ কামিং আউট অফ প্লেন এখানে দেখো ভি ওই দিকে আছে আর এইভাবে আছে ওমেগা আউটওয়ার্ড এবার তুমি বলো আর ক্রস ওমেগা করলে ভি পাবো না ওমেগা ক্রস আর করলে ভি পাবো তুমি প্রথমে আর ক্রস ওমেগা করো আর 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 ক্রস ওমেগা ডাউনওয়ার্ড হচ্ছে আরে এই যে দেখো এই তো দিস ইজ আর রেড ওয়ান দিস ইজ ওমেগা আর ক্রস ওমেগা আর এর দিকে প্রথমে হাত করতে হবে দিয়ে আমাকে কোন দিকে ঘোরাতে হবে এইদিকে এদিকে এইভাবে ঘোরা পসিবল নয় হাতকে এইভাবে করতে হবে ডাউনওয়ার্ড ওকে ওমেগা ক্রস আর করি ওমেগা ক্রস আর ওপর দিকে তার মানে দিস ইজ দি কারেক্ট ওয়ান সো ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর ওকে বাট এটা এটা মানে ভেক্টরে এলি বাট কাজে আমরা ভ্যালুই ইউজ করবো সো এর ইয়ে কী হবে ম্যাগনিটিউড অলওয়েজ ওমেগা আর সো ভি ইকুয়ালস টু ওমেগা আর আমরা ইউজ করি ভি ইকুয়ালস টু ওমেগা আর এখানে আর আর ওমেগা দেখে নাও নাইনটিতে আছে নাইনটিতে আছে এই যখনই এরকম মোশান হবে তুমি দেখো ওমেগা আর আর নাইনটিতে হবে তার মানে কী হবে ওমেগা আর সাইন থিটা সাইন নাইনটি তো ডাইরেক্টলি ভি ওমেগা হ্যাঁ ভি কষ্ট ওমেগা আর হয়ে বোঝা গেল এবার আমি যদি লিনিয়ারে যাই লিনিয়ারে এখান থেকে একটা রড আছে
রডের একদম টিপ পয়েন্ট কি করবে? এবার যদি আমি ঘোরাতে চাই ঘুরবে, ওকে। সো এক কাজ করো, এরকম না করে দিস ইজ অরিজিন, এখানে একজন দাঁড়িয়ে আছে, এ সামথিং 30 ডিগ্রিতে 10 স্পিডে যাচ্ছে, 30 ডিগ্রিতে। নাহলে এরকম করো, প্রথমে এমন যাচ্ছে তারপরে আমি করব, 30 মিটার পার সেকেন্ড। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে লেটস সে 30 ডিগ্রি। এখন তাহলে উইথ রেসপেক্ট টু দিস ম্যান ওমেগা কী হবে? ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু ম্যান, ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু ম্যান, তো ওমেগা ইকোয়াস টু কী লিখতে পারি? ভি বাই আর, ভি ইকোয়াস টু ওমেগা আর। আমি বললাম না এ যদি এখানে দাঁড়াতো তাহলে স্ট্রেট লাইন মোশন হতো, বাট এখানে থাকার জন্য কী হচ্ছে, থিটা এনগেজড হয়ে যাচ্ছে না? তুমি দেখো এই এটা এখন আছে, একটু সময় পরে কী হবে, এখানে পৌঁছে যাবে। তুমি দেখো এই পেনটা এইভাবে হয়ে যাবে, তার মানে অ্যাঙ্গেল একটা রিলেট হয়ে যাচ্ছে এর সঙ্গে, সেই জন্য কী হবে ওমেগা আসবে এখানে। তো এখানে আমরা কী করবো, ওমেগা ইকোয়াস টু, এটা তো ইঙ্ক ভরে দাও, ওমেগা ইকোয়াস টু ভি বাই আর। তুমি দেখো এখানে ভি আর আর পারপেন্ডিকুলার আছে, আর আর ভি পারপেন্ডিকুলার আছে। দেখো যখনই আমরা ওমেগা ক্রস আর ভি লিখবো, ভি ইজ পারপেন্ডিকুলার টু ওমেগা, ভি ইজ পারপেন্ডিকুলার টু আর, মানে এ ক্রস বির যে নতুন ভ্যাক্টর আসবে সেই ভ্যাক্টর এর সঙ্গেও পারপেন্ডিকুলার থাকবে, বির সঙ্গেও পারপেন্ডিকুলার থাকবে, তার মানে ভি ইজ পারপেন্ডিকুলার টু আর, ভি ইজ অলসো পারপেন্ডিকুলার টু ওমেগা। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে হবে, ওমেগা ইকোয়াস টু ভি বাই আর, ওমেগা ইকোয়াস টু ভি বাই আর। বাট এখানে আমি যদি ভি দেখি, এই ভিটা আমাকে কী করতে হবে, কম্পোনেন্ট নিতে হবে এই ভি, ওকে। তো তুমি দেখো দুটো কম্পোনেন্ট আসবে, একটা আসবে এই কম্পোনেন্ট আর একটা এই কম্পোনেন্ট। ইঙ্ক দাও, পেনটা দাও, পজ করো একটু। সো 30 মিটার পার সেকেন্ড কোন দিকে আছে, এই দিকে আছে, 30 মিটার পার সেকেন্ড। এর দুটো কম্পোনেন্ট আসবে, একটা কম্পোনেন্ট এই দিকে আর এর পারপেন্ডিকুলার, আর একটা কম্পোনেন্ট এটা, তার মানে একটা ভি পারপেন্ডিকুলার আসবে, একটা ভি প্যারালাল আসবে, প্যারালাল টু আর। তুমি দেখো এই ভি অ্যাঙ্গুলারের সঙ্গে কি কানেক্টেড আছে? নেই না? একজন আমি এখানে দাঁড়িয়ে আছি, ও সোজা করে ডিস্টেন্স চেঞ্জ করছে, কোনো অ্যাঙ্গুলার মুভমেন্ট করতে হবে না, মুভমেন্টটা মানে আমাকে ঘাড় ঘোরাতে হবে না, সোজা দেখতে হবে, কারণ ওর মোশন সোজা। তার মানে উইথ রেসপেক্ট টু এই ভি যে প্যারালাল আছে সে কোনো অ্যাঙ্গুলার মোশানের জন্য কোনো দায়ী নয়, ওকে, রেসপন্সিবল নয়। তাহলে রেসপন্সিবল কে? ভি পারপেন্ডিকুলার। তার মানে এরপর থেকে ওমেগা আমি যদি লিখি ভি পারপেন্ডিকুলার বাই আর লিখব, ভি পারপেন্ডিকুলার বাই আর। সো ভি পারপেন্ডিকুলার এবার কী হবে, দিস ইজ 30, দিস ইজ 30, সো দিস ইজ 30, ওকে, সো দিস ইজ 60। তাহলে কী হবে 60, তাহলে কী হবে, ভি ভি কস, না অ্যাঙ্গেলের সঙ্গে যেটা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভি কস 60 ডিভাইড বাই আর, আর আমি দিইনি আর 2 মিটার ধরে নাও, তাহলে ওমেগা কী হবে, 30 ইন্টু cos 60, দ্যাট ইজ হাফ ডিভাইড বাই 2, সো কত হয়ে যাবে, 7.5 রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারলে? তুমি দেখো একে আমি ফিক্সড রেখেছিলাম, এবার কখনো কখনো হতে পারে আমি একটা রড নিয়ে দুটোকে ঘুরিয়ে দিতে পারি, মানে এটাও যদি মুভ করে তাহলে একজনকে থামিয়ে দেবো, দিয়ে কী করবো, এখন কী ছিল, রেস্ট ছিল, এবার আমি একটা নিচ্ছি, দেখো তাহলে আমি বুঝতে পারলাম এবার কী করবো, যখনই ওমেগা লিখবো ভি পারপেন্ডিকুলার টু আর নেবো, দ্যাট ইজ রেসপন্সিবল ফর রোটেশন মোশন, এ সার্কুলার মোশন, ওকে। তাহলে কী হবে, ওমেগা ইকোয়াস টু ভি পারপেন্ডিকুলার বাই আর, কম্পোনেন্ট অফ ভেলোসিটি পারপেন্ডিকুলার টু রেডিয়াস, মানে যেটা অ্যাবাউটে ঘুরছে। ধরো একটা রড আছে,
রডের লেন্থ 2 মিটার ভি ধরে নাও 45 ডিগ্রি 20 রুট 2 মিটার পার সেকেন্ড थर्टी डिग्री 39 साइन 60 हाँ संदर्भ ठीक है सो दैट इज लेट्स से 10 मीटर पर सेकेंड ए आर बी हाँ के बोल लो व्हाट इज एंगुलर वेलोसिटी ऑफ बी विथ रेस्पेक्ट टू ए ए आछे हमें पेन टाके धरे निए पेन टाके घूरिए दीते पारि बा आमी एई पाशे मारलाम एर ट्रांसलेशन प्लस रोटेशन दुटाई हबे আমি বলছি আমি যদি এখানে বসে যাই যে কোনো একটা পয়েন্টে দিয়ে আমি বির অ্যানালাইজ করছি তাহলে সার্কুলার মোশনই করবে কারণ এর সাপেক্ষে বি রিলেটিভ মোশনে আসবে বাট ডিস্টেন্স চেঞ্জ হবে না ওটাই তো সার্কুলার মোশনের কনসেপ্ট যে দুটো পয়েন্ট একটার সাপেক্ষে আর একটা ডিস্টেন্স চেঞ্জ হবে না বাট রিলেটিভ মোশন আসবে তাহলে কী হবে তাহলে আমার সেটা সার্কুলার মোশনই হবে আচ্ছা এখানে একটা জিনিস ভুল করেছি এই ভিটা অ্যালং দিস ভি আর দিস ভি কনস্ট্যান্ট থাকতে হবে এটা যদি রড হয় তাহলে এই দিকের লেন্থ এই দিকের লেন্থ কনস্ট্যান্ট থাকতে হবে নাহলে ব্রেক করে যাবে এক কাজ করো আমি দুটো পার্টিকেল নিয়ে নিচ্ছি কী বললাম বুঝতে পেরেছ এর কম্পোনেন্ট অ্যালং দিস এর কম্পোনেন্ট অ্যালং দিস দুটো ইকুয়াল না হলে রড ভেঙে যাবে আমি সেই জন্য কী করেছি দুটো পার্টিকেল নিয়ে নিচ্ছি চলো এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে কনসেপ্ট ওয়াইজ ওটা ভুল হবে ওকে তা আমি এইভাবে দুটো নিয়ে নিচ্ছি ওকে এ আর বি এইভাবে যাচ্ছে বি ওই দিকে যাচ্ছে দুজন দুটো সাইকেল নিয়ে যাচ্ছে ওকে বাট গ্যাপ চেঞ্জ হচ্ছে না এই গ্যাপ হচ্ছে বিএস আচ্ছা এইভাবে যদি মেনটেন করা যায় এখানে 20 আসবে আর এখানে কত আসবে কস 30 আসা আচ্ছা 40 করে দিলেও হবে না আচ্ছা চলো রড এক্সপেন্ড করবে চলো আমি ধরে নিলাম এ রড এক্সপেন্ড করলে এম না 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 হবে না ঠিক একে কি করতে পারি কি করলে কি হবে ভ্যালু চেঞ্জ করলে কি করে হবে দুটো অ্যাঙ্গেল একই রেখে দেবো চলো হ্যাঁ সেটা করলে হবে চলো 45 করে নাও আর এটা 20√2 করে নাও তাহলে কোনো ঝামেলা থাকবে না চলো ওমেগা অফ এ বি তাহলে কনসেপচুয়ালি আমার ঠিক থাকবো আমি এইদিকে আর এইদিকে 2 মিটার আমার কনস্ট্যান্ট থাকবে ওকে তার মানে একটা রড নিয়েছি ভ্যালু আমি দুটো একই রেখেছি কারণ এই দিকের এই পয়েন্টের ভ্যালোসিটি আর এই পয়েন্টের এই দিকের ভ্যালোসিটি যেন সেম থাকে নাহলে ব্রেক করে যাবে রড ওকে এবার চলো ওমেগা লিখব তাহলে কী করবো আমি এর ওপরে যদি আমি বসে যাই উইথ রেসপেক্ট টু দিস চাইছি না ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না বাট রিলেটিভ মোশন আছে তাহলে কী হবে দ্যাট ইজ অনলি পসিবল সার্কুলার মোশন তাহলে আমাকে কী করতে হবে আমাকে দুটোর এ ভেঙে নিতে হবে এইদিকে কত আসবে 20√2 সাইন 45 20 আসবে এইদিকে কত আসবে 20 এইদিকে কত আসবে 20 আর এদিকে আসবে 20 ঠিক তো আমি এর সাপেক্ষে বিকে দেখছি তাহলে কী হবে এ 20 যাচ্ছে ও 20 যাচ্ছে তার মানে অনলি এইদিকে 20 এইদিকে 20 এখানে আমি যদি বসে যাই তাহলে একে রেস্ট বানাতে হবে রেস্ট যদি হয় ওপর দিকে 20 দিতে হবে একেও ওপর দিকে 20 দিতে হবে তাহলে এই রেস্টে চলে এলো এর 40 হয়ে যাবে তার মানে আমি এখানে বসে যদি একে দেখি 40 মনে হবে যে ও 40-তে ভি পারপেন্ডিকুলার 40 হচ্ছে ঠিক আছে রেস্ট করার মানে বলেছিলাম না আচ্ছা এটা করো এক কাজ করো এটা 20 তো হ্যাঁ ভিবি মাইনাস ভিএ করো না ওকে সো ওমেগা এ বি কী হবে ওমেগা এ বি ভ্যালোসিটি অফ এ ওমে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি তাহলে ওকে পারপেন্ডিকুলার ঠিক লেগেছে তো ভি এ কত হচ্ছে হ্যাঁ আরে আমরা এ আর এ বি কি লিখি আর এ মাইনাস আর বি ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু বি আরে মাইনাস প্লাসে কোনো প্রবলেম আসবে না ওখানে আপনি এ তে আপনি বসেছেন না রেফারেন্স পয়েন্ট অফ
अच्छा ओमेगा ऑफ बी विथ रेसपेक्ट टू ए हबे ओके ताले एखाने बी हो जाबे एखाने ए हो जाबे हाँ ठीक रेफरेंस पॉइंट इज ए सो ओमेगा ऑफ बी विथ रेसपेक्ट टू ए ताले की हो जाबे एखाने आर ए बिर मैगनीट्यूड हबे ठीक ताले की होच्छे तुम्हें देखो भैलूगुलो देखे नाओ भि बी ट्वेंटी माइनस भि ए माइनस ट्वेंटी सो माइनस ट्वेंटी डिवाइड बाई आर ए बी टू सो फोर्टी डिवाइड बाई टू तो मैंने तुम्हारा होता है ट्वेंटी रेडियन पर सेकेंड ट्वेंटी रेडियन पर सेकेंड ओके तो मैंने हमें ओटाते और चेन्ज करते ओजे हमें यहाँ लिखे ये कि लिखब वेलोसिटी रिलेटिव वेलोसिटी परपेंडिकुलर टू आर डिवाइड बाय आर ए मैग्नीट्यूड है तो माने एखान थेके आमी आबार एके एडवांस एकटू ए करे दिलाम जे रिलेटिव वेलोसिटी बेर करते हबे जदि दुटो मूव करे दुटोर की करते हबे परपेंडिकुलर देखते हबे तार रिलेटिव निये निते हबे दैट डिवाइड बाय आर करे दिले आमी की पे जाबो ओमेगा पे जाबो ঠিক আছে তার মানে ট্রান্সলেশন মোশানেও রিলেট থাকে কি সার্কুলার মোশান বোঝা গেল ए सेंटर कोनो एकटा पार्टिकल एभावे घुरछे एदिके ओमेगा एदिके कि हबे एदिके तोमार भि डिफरेंट केस बनाच्छि आमि एदिके भि এদিকে যদি ভি হয় এদিকে ওমেগা হতে হবে দেখো নাহলে ম্যাচ করবে না এদিকেই ঘুরলে ভিটা এদিকে হবে না ট্যাঞ্জেনশিয়াল টু এটা তো যখনই কোনো পার্টিকেল সার্কুলারে ঘুরবে তার ভি বের করতে হলে ওই পয়েন্টে কী করতে হবে ট্যাঞ্জেন্ট বানিয়ে দিতে হবে এখানে যদি হয় এইভাবে যদি ঘোরে দিস ইজ ভি ডিরেকশান দিস ইজ ভি ডিরেকশান দিস ইজ ভি ডিরেকশান তো যে কোনো থিটাতে যে কোনো থিটাতে কি হবে দিস ইজ ভি ডিরেকশন তার মানে যে কোনো ইনস্ট্যান্টে আমি যদি ভি ডিরেকশন যাই দ্যাট ভি ইজ ট্যাঞ্জেন্ট টু দ্যাট পয়েন্ট সেই পয়েন্টের ট্যাঞ্জেন্ট হবে আর ওমেগা যেই দিকে আছে সেই দিকে এইভাবে ঘুরলে ভি ওই দিকে হবে যদি এভাবে ঘুরত এভাবে হয়ে যেত যদি এইভাবে ঘুরত ওমেগা যদি এইভাবে থাকে তাহলে যে কোনো পয়েন্টে ট্যাঞ্জেন্ট ভি এটা হয়ে যাবে আচ্ছা স্যার আমার ওমেগাটা তো একটা কার্ভ পাথ ঠিক আছে আমি যদি ওর উপরে যদি আমি ট্যাঞ্জেন্ট ওমেগা কার্ভ পাথ না হ্যাঁ ওটাই তো কথাটা কার্ভ ওমেগা তো অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাথের কথাটা বলছি না মানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হচ্ছে মানে দা রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল কত টাইমে কত অ্যাঙ্গেল চেঞ্জ করছে দা রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল কত টাইমে কত অ্যাঙ্গেল চেঞ্জ করছে দ্যাট ইজ দা রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ট্যাঞ্জেন্টটা কি সেটাই তো আমি ওমেগার উপরে ট্যাঞ্জেন্ট হতে আমি এই ইনস্ট্যান্টে যাইছি তাহলে এই পাথের ওপরে ট্যাঞ্জেন্ট হবে না হ্যাঁ সার্কুলার পাথের ওপরে ট্যাঞ্জেন্ট হবে বোঝা গেল ওকে সেম আমি দেখলাম ভি ইকুয়াল টু যদি ওমেগা আর হয় আমি রিলেশান বের করতে পারি লিনিয়ার অ্যাসিলারেশন ভার্সেস লিনিয়ার অ্যাসিলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন লিনিয়ার অ্যাসিলারেশন কী হয় এ অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন কী হয় আলফা এই দুটোর মধ্যে রিলেশান কী হবে সেম এখান থেকেই যেমন করেছিলাম ভি ইকুয়াল টু ওমেগা আর সেম তোমার কী হয়ে যাবে এ ইকুয়াল টু ঠিক তো ম্যাগনিটিউড হয়ে যাবে
আলফা আর অ্যাকচুয়ালি পরে গিয়ে আমরা পড়ব দিস ইজ ট্যাঞ্জেনশিয়াল অ্যাসিলারেশন দিস এ ইজ ট্যাঞ্জেনশিয়াল অ্যাসিলারেশন পরে পড়ব একে আমি এটি লিখছি দিস ইজ ট্যাঞ্জেনশিয়াল ট্যাঞ্জেনশিয়াল অ্যাসিলারেশন আলফা এবার আমি অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন এর মধ্যে আনছি শোন অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন দ্য রেট অফ চেঞ্জ অফ ওমেগা তো তোমাকে মনে রাখতে হবে ভি ইকোয়ালস টু ওমেগা ক্রস আর ম্যাগনিটিউড ওয়াইজ কী হবে ভি ইকোয়ালস টু ওমেগা আর ওকে সেম ওখান থেকে এটি ট্যাঞ্জেনশিয়াল অ্যাসিলারেশন আলফা ক্রস আর এটির ম্যাগনিটিউড কী হবে আলফা আর হয়ে যাবে এ ইকোয়ালস টু আলফা আর দ্যাট ইজ ট্যাঞ্জেনশিয়াল অ্যাসিলারেশন নেট অ্যাসিলারেশন নয় ট্যাঞ্জেনশিয়াল অ্যাসিলারেশন হবে ওকে এবার দেখো কোনো পার্টিকেল ঘুরছে এইভাবে কী কী হতে পারে ওমেগা কনস্ট্যান্ট থাকতে পারে ধরো টু রেডিয়ান পার সেকেন্ড মানে এক সেকেন্ড পরে দুই রেডিয়ান করে যাচ্ছে এক সেকেন্ডে দু রেডিয়ান তারপরের সেকেন্ডে আবার টু রেডিয়ান তারপরের সেকেন্ডে টু রেডিয়ান এইভাবে করে কিন্তু ওমেগা আমার হচ্ছে সো ওমেগা ইজ টু রেডিয়ান পার সেকেন্ড কনস্ট্যান্ট ওকে তো কনস্ট্যান্ট যদি হয় এই পার্টিকেলে কোনো অ্যাসিলারেশন আসছে কি ওমেগা কনস্ট্যান্ট হোয়াট ইজ অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন জিরো সো আলফা ইজ জিরো বিকজ ওমেগা ইজ কনস্ট্যান্ট সো যদি ওমেগা কনস্ট্যান্ট হয় তখন অ্যাসিলারেশন কী হবে জিরো হয়ে যাবে সো ওমেগা ইজ এ ভেক্টর অ্যাক্সিয়াল ভেক্টর বললাম না দিস ইজ অলসো অ্যাক্সিয়াল ভেক্টর আলফা ইজ অলসো অ্যাক্সিয়াল ভেক্টর ওমেগার অ্যাক্সিয়াল ভেক্টর ডিরেকশন এইভাবে আছে না আলফার ডিরেকশন এইভাবে ওকে সো ওমেগা আর আলফার এই যে অ্যাক্সিয়াল ভ্যাক্টরগুলো এগুলো কি অনলি ডিরেকশান শো করে হ্যাঁ এর কোনো ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্ট থাকে না জাস্ট আমাকে সার্কুলার রোটেশান দেখানোর জন্য এইগুলো আমরা ইউজ করি অ্যাক্সিয়াল ভ্যাক্টরগুলো আর পোলার ভ্যাক্টরগুলো আমরা কী করি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট থাকে ঠিক আছে সো ওমেগা এইভাবে হচ্ছে সো কনস্ট্যান্ট যদি আছে কনস্ট্যান্ট যদি থাকে আলফা জিরো হয়ে যাবে ওমেগা যদি কনস্ট্যান্ট হয় তোমার মনে হচ্ছে না ভি ইকোয়ালস টু ওমেগা আর রেডিয়াস কনস্ট্যান্ট আছে সো ভি কনস্ট্যান্ট রাইট দিস ভ্যালু ইজ কনস্ট্যান্ট ভি ইজ কনস্ট্যান্ট মানে এটা কী হচ্ছে স্পিড দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এবার বলো স্পিড কনস্ট্যান্ট আছে বাট ডিরেকশান চেঞ্জ হচ্ছে এই ওমেগা আর দিস ভি ইজ ওমেগা আর এখানে গেলে কী হচ্ছে ভি ইকোয়ালস টু ওমেগা আর এখানে গেলে ওমেগা আর ওমেগা কনস্ট্যান্ট বাট ওমেগা কনস্ট্যান্ট হচ্ছে ভিও কনস্ট্যান্ট হচ্ছে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকবে বাট ডিরেকশান চেঞ্জ হবে ডিরেকশান উইল চেঞ্জ তার মানে আমি বলতে পারি ইন এ সার্কুলার মোশন স্পিড মে বি কনস্ট্যান্ট বাট ডিরেকশান ক্যান বি কনস্ট্যান্ট ডিরেকশান অলওয়েজ চেঞ্জেস সার্কুলার মোশন মানেই ডিরেকশান চেঞ্জ হবে তার মানে আমি বলতে পারি ভ্যালোসিটি চেঞ্জেস স্পিড কনস্ট্যান্ট ইন এ সার্কুলার মোশন ভ্যালোসিটি অলওয়েজ চেঞ্জেস ইন সার্কুলার মোশন ভ্যালোসিটি চেঞ্জেস কেন কোনো দিন এমন হবে না সার্কুলার মোশনে ডিরেকশান চেঞ্জ হচ্ছে না ম্যাগনিটিউড অফ ভ্যালোসিটি মে নট চেঞ্জ ম্যাগনিটিউড অফ ভ্যালোসিটি কনস্ট্যান্ট থাকতে পারে স্পিড কনস্ট্যান্ট থাকতে পারে বাট এ কী করছে আমি তোমাকে বললাম তুমি 2 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে এই গোলটাতে ঘোরো 2 মিটার পার সেকেন্ড থেকে কমও করা যাবে না বেশিও করা যাবে না তুমি কী করবে ওইখানে ঘুরবে তো তোমার স্পিড কনস্ট্যান্ট আছে বাট ডিরেকশান চেঞ্জের জন্য কী হবে আমি তোমাকে বললাম ভ্যালোসিটি কী হচ্ছে চেঞ্জ হচ্ছে কারণ ভ্যালোসিটি ইজ এ ভ্যাক্টর ইট ডিপেন্ডস অন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান সো ইফ এনি ওয়ান অফ দেম চেঞ্জ ডিরেকশান আইদার ডিরেকশান অর ম্যাগনিটিউড ইট উইল চেঞ্জ সো ভ্যালোসিটি চেঞ্জেস বিকজ অফ ভ্যালোসিটি চেঞ্জ এ বিকজ অফ ডিরেকশান চেঞ্জ সো বিকজ ডিরেকশান চেঞ্জেস কোনো প্রবলেম নেই ডিরেকশান চেঞ্জ হচ্ছে বাট স্পিড মে বি কনস্ট্যান্ট তো যখনই স্পিড কনস্ট্যান্ট থাকে কী হয় ইউনিফর্ম মোশন
So this is uniform circular motion. This is uniform circular motion. तो speed constant थाकले uniform circular motion बोला है. Velocity नहीं. हाँ ओके स्पीड हमें ये जो बोल लाम ना 2 meter per second नहीं घोरो स्पीड कांस्टेंट सो यूनिफॉर्म सर्कुलर मोशन डायरेक्शन चेंज होच्छे बुझा गेलो सो यूनिफॉर्म सर्कुलर मोशन है कंडीशन ताले की होए गेलो यूसीएम लिखछी आमी यूनिफॉर्म सर्कुलर मोशन यूसीएम यूनिफॉर्म सर्कुलर मोशन सो फर्स्ट पॉइंट ए स्पीड कांस्टेंट তাহলে আমার কি হচ্ছে v কনস্ট্যান্ট সার্কুলার মোশন করছি r কনস্ট্যান্ট থাকবে তাহলে ইনডাইরেক্টলি এটাই হচ্ছে ওমেগা কনস্ট্যান্ট সবগুলো পাতি সবগুলো পয়েন্টে কি ওমেগা একই থাকবে আমি যদি তোমাকে বলে দেই যে তোমাকে এমন ভাবে ঘুরতে হবে ওমেগা লেটস সে পাই রেডিয়ান পার সেকেন্ড মানে কি হবে 1 সেকেন্ডে তুমি এটা আসবে তারপরের সেকেন্ডে এতটা আসবে তারপরের সেকেন্ডে আবার এতটা আসবে তারপরের সেকেন্ডে পাই 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 সো কনস্ট্যান্ট না 1 সেকেন্ডে আমি পাই রেডিয়ান যাচ্ছে সো দ্যাট ইজ কনস্ট্যান্ট ভ্যালু সো ওমেগা ইজ কনস্ট্যান্ট সো ওমেগা কনস্ট্যান্ট থাকলে আলফা 0 হয়ে যায় সো আলফা 0 আলফা যদি 0 হয় অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল কি হবে দ্যাট ইজ 0 তাহলে কতগুলো পয়েন্ট আমি লিখতে পারছি দেখো स्पीड कांस्टेंट वी इक्वल्स टू ओमेगा आर कांस्टेंट तो ओमेगा कांस्टेंट कारण आर कांस्टेंट सर्कुलर मोशन में रेडियस चेंज होच्छे ना आर कांस्टेंट आछे सो आर कांस्टेंट सो अल्फा अल्फा 0 होबे कारण अल्फा इज डी ओमेगा बाय डीटी ताले अल्फा 0 यदि है एटी 0 हो जाबे तार माने टेंजेंशियल एक्सीलरेशन থাকবে না नेक्स्ट আমি কি করছি আমি ओमेगा के चेंज করছি ओमेगा इज ए फंक्शन ऑफ टाइम लेट्स से ओमेगा चेंजिंग এখানে ओमेगा কি ছিল কনস্ট্যান্ট ছিল ओमेगा কনস্ট্যান্ট সো ओमेगा চেঞ্জিং তাহলে কি হবে লেট্স से ओमेगा इक्वल्स टू 2t টাইমের সাথে সাথে ओमेगा চেঞ্জ হচ্ছে সো যে কোন টাইমে v কি হবে v इक्वल्स टू ओमेगा इंटू आर तम मैंने टू टी आर तम मैंने भिओ चेंज होते ना सो भि इज अल्सो चेंजिंग सो स्पीड इज चेंजिंग डिरेक्शन तो अलरेडी आगे थे चेंज होते स्पीड इज चेंजिंग ओके डिरेक्शन अलरेडी आगे थे चेंज हो से मेनशन करा बट स्पीड चेंज हो कि दैट डिपेंड्स ऑन यूनिफॉर्म सर्कुलर मोशन ना नॉन यूनिफॉर्म सर्कुलर मोशन दिस इज नॉन यूनिफॉर्म सर्कुलर मोशन जेखने की है स्पीड चेंज हो सो स्पीड इज चेंजिंग स्पीड चेंज हो नॉन यूनिफॉर्म सर्कुलर मोशन नॉन यूनिफॉर्म सर्कुलर मोशन है कि स्पीड चेंज हो स्पीड चेंज हो मैंने ओमेगा चेंज हो सो ओमेगा चेंज हो स्पीड चेंज हो दो इंटरडिपेंडेंट ओके सो अल्फा की है डी ओमेगा बाय डीटी सो दैट इज डी बाय डीटी इंटू टू टी सो दैट इज टू अल्फा रेडियन पर सेकेंड ता माने एबार कि होच्छे एर मध्य अल्फा आछे माने ए स्पीडटा चेंज होच्छे एबार अल्फा जदि एई दिके थाके ताले एटी कोन दिके होबे व्हाट इज एटी एटी इक्वल्स टू अल्फार अल्फार सो व्हाट इज अल्फा टू सो एटी इज टू आर এটি কনস্ট্যান্ট বাট অ্যাসিলারেশন তো আছে এটি কনস্ট্যান্ট হোক অ্যাসিলারেশন তো আছে তার মানে এভরি পয়েন্ট ভি লাগছে আর এটি কিভাবে লাগে ট্যানজেনশিয়ালি এখানে ভি সাথে এর অ্যাসিলারেশন এটি কারণ এইভাবে ঘুরছে তার মানে সেন্স অফ ওমেগা আর আলফা যদি সেম হয় তাহলে অ্যাসিলারেট হবে সেন্স অফ আলফা অ্যান্ড ওমেগা দুটোই কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ दिस इज अल्सो एंटी क्लक वाइज मैंने कि हे दिस इज आउट अफ प्लें आलफा इज अल्सो आउट अफ प्लें तो भि आर एटी डिरेक्शन सेम हो सो भि एंड एटी डिरेक्शन एट एवरी पॉइंट इज सेम दैट मीन्स को अबजेक्ट भि आर साथ एक्सिलरेशन तार दिखे ही आज स्पीड इनक्रीज कर हाँ नॉन यूनिफॉर्म
আগে থেকে এটি চলে এসছে মানে নন ইউনিফর্ম, অ্যাসিলারেশন অ্যাসিলারেশন চলে এসছেই মানে নন ইউনিফর্ম, মানে ভি চেঞ্জ হচ্ছে মানে নন ইউনিফর্ম। ওকে বোঝা গেল? এই সেন্সকে আমি যদি উল্টো করে দিই, ওমেগা এইদিকে আলফা এইদিকে, তুমি কার চালাচ্ছ? ব্রেক মেরেছ। ব্রেক মারলে কি হবে? যখন ডেসিলারেট করবে চাকা যেই দিকে ঘুরছে তার উল্টো দিকে একটা ফোর্স লাগছে, টর্ক লাগছে, টর্ক পরে আসবো আমি, তার উল্টো দিকে। তার মানে কি হচ্ছে? সেন্স অফ ওমেগা অ্যান্ড আলফা ইজ ডিফারেন্ট। সো এটা কোন দিকে হচ্ছে? আউট অফ প্লেন। আর এটা কোন দিকে হচ্ছে? ইন টু দি প্লেন। সো সেন্স অফ ওমেগা অ্যান্ড আলফা ইজ ডিফারেন্ট। তার মানে আমি যদি ভি লিখি, ভি এই দিকে হবে আর এটি কোন দিকে হবে? উল্টো দিকে। তার মানে ভির উল্টো দিকে যদি অ্যাসিলারেশন হয় স্পিড ডিক্রিজ করে, স্পিড উইল ডিক্রিজ বাই টাইম। বোঝা গেল? সো দিস ইজ দি নন ইউনিফর্ম মোশন। চলো দুটোকে আমি ডিফারেন্সিয়েট মানে এগোচ্ছি, দুটো ডিফারেন্স আমি লিখছি। তার আগে বলে দিই আর একটা জিনিস করতে পারো, ধরো তোমাকে সার্কুলার মোশনের কনসেপ্ট দিয়ে কোশ্চেন দিয়েছে, হ্যাঁ এরকম করে এখান থেকে একটা অবজেক্ট শুরু করেছে, টি ইকুয়ালস টু কোনো টু সেকেন্ডে ভি কত হবে, ইউ কত হবে, এ ভি কত হবে বা কত সময় পর থেমে যাবে, কত সময় পর ওমেগা ইনক্রিজ করে যাবে। তো যখনই এরকম কোশ্চেন আসবে কী করবে? দিস ইজ ভি অ্যান্ড লেটস সে এইদিকেই ওমেগা আছে, এইদিকেই কী আছে? আলফা আছে, দিস ইজ এটি। সো এরকম যখনই কোশ্চেন আসবে তুমি একে সিম্পলিফাই করার জন্য এটা করতে পারো। দেখো আমি ভি কস টু ইউ প্লাস এটি লিখতে পারি, এটি ইন্টু টি, এর সঙ্গে রেডিয়াস আমার কনস্ট্যান্ট আছে ভি আর, আরকে মাল্টিপ্লাই করে দাও। তার মানে কি হবে? ভি ইন্টু আর ইকুয়ালস টু ইউ ইন্টু আর প্লাস এটি আর ইন্টু টি। কি করছি আমি? হ্যাঁ না 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 না, এক কাজ করো ভিকে ডিভাইড করে দাও, সরি সরি তুমি এক কাজ করো, এটা করো, লেটস সে ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। ওকে, বা ভিকে তুমি এগুলো বসিয়ে দাও, ভি ইকুয়ালস টু ওমেগা আর, ইউ ইকুয়ালস টু ওমেগা নট আর, এটি ইকুয়ালস টু আলফা আর, এটা বসিয়ে দাও। তাহলে কী হবে? ওমেগা আর ইকুয়ালস টু ওমেগা নট আর প্লাস আলফা আর ইন্টু টি। সো দেখো ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। তো দুটোকে না, তখন আমি এটা লিখি না, আমি আরকে মাল্টিপ্লাই করে দিয়েছিলাম এর সাথে, এর সঙ্গে আর মাল্টিপ্লাই করতে হতো, ঠিক আছে? তো আমি ভিকে ওমেগা লিখতে পারি, এটাকে ওমেগা নট আর লিখতে পারি, এটাকে আলফা আর লিখতে পারি। তার মানে কখনও কখনও লিনিয়ারে আমি সলভ করে নিতে পারি, ধরো ওমেগা টোমেগা দিয়েছে আমি এটা দিয়ে নিয়ে আসতে পারি। কী বলছি বুঝতে পেরেছ? ধরো আমি তোমাকে বললাম যে ওমেগা এখন হচ্ছে, ওমেগা নট হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড, ওকে, আলফা হচ্ছে লেটস সে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, 1 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ফাইন্ড দি টাইম হোয়েন ফাইনাল ওমেগা ইজ 70 রেডিয়ান পার সেকেন্ড। তুমি ডাইরেক্ট এটা লেগে ইউজ করতে পারো, নাহলে কী করতে পারো, এখান থেকে ভি বের করে নিয়ে, মানে তোমাকে এটাই বলছে কোনো একটা পার্টিকেল ভি ইউ দিয়ে শুরু হয়েছে, ভিতে পৌঁছতে হবে, অ্যাসিলারেশান কোনো এ দেওয়া থাকবে, তাহলে টাইম কত হবে? সো ইনিশিয়াল ওমেগা কী হবে? ইনিশিয়াল ভ্যালোসিটি কী হবে? 20 ইন্টু আর, লেটস সে আর দেওয়া আছে সার্কুলার মোশনে 2 মিটার, তাহলে 20 ইন্টু 2, ফাইনাল ভি কত হবে? 70 ইন্টু 2, অ্যাসিলারেশান কত হবে? 1 ইন্টু 2। তার মানে কোনো একটা লিনিয়ার মোশানে, কোনো একটা পার্টিকেল লিনিয়ার মোশান করছে যার ইনিশিয়াল ভ্যালোসিটি 40, তাকে 140 অ্যাচিভ করতে গেলে কত টাইম লাগবে? আর আমার
অ্যাসিলারেশন 2 হয়ে যাবে। তার মানে তুমি এই সার্কুলার থেকে বেরিয়ে লিনিয়ারে করলে ইজিলি ইন্টারপ্রেট মানে ইজিলি ইমাজিন করতে পারবে কি হচ্ছে। ধরো আমি এখানে ইমাজিন করতে পারছি না, তো আমি সবগুলোকে লিনিয়ারে লিখে নেব। আমি এখান থেকে খুলে নিলাম, দিয়ে সোজা করে নিলাম, আমি এখান থেকে খুলে সুতোর মতো খুলে নিয়ে পুরো রাস্তাটাকে সোজা করে নিলাম, দিয়ে আবার আমি ক্যালকুলেট করি। বোঝা গেল কি বলছে? সো ওমেগা নটের হেল্প নিয়ে ইউ বের করো, ওমেগার হেল্প নিয়ে ভি বের করো, আলফার হেল্প নিয়ে এ বের করো, দিয়ে পুরো ট্রান্সলেশন মোশনের মতো কোশ্চেন সলভ করে নাও। বুঝতে পেরেছো? তো ওখান থেকে তুমি টি পেয়ে যাবে। আমি দুটো ক্যাটাগরাইজ করছি, ইউনিফর্ম সার্কুলার মোশন, নন ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন, নন ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, ভি ভেলোসিটি কি হবে? চেঞ্জ হবে। ইভেন ইউনিফর্ম সার্কুলার মোশনেও চেঞ্জ হবে, ডিরেকশান চেঞ্জ হচ্ছে, ডিরেকশান চেঞ্জিং, এখানে দুটোই চেঞ্জ হচ্ছে। ওকে, ওকে, চলো। ম্যাগনিটিউড রিমেন সেম, ইউসিএম এ কনস্ট্যান্ট থাকবে, আর সেটাকেই আমরা কি বলি, দিস ইজ স্পিড, ইনস্ট্যান্টিনিয়াস স্পিড। এখানে কি হবে? নন ইউনিফর্ম, স্পিড চেঞ্জ হবে। সো ভি যদি কনস্ট্যান্ট থাকে ওমেগা কি হবে? ভি কষ্ট ওমেগা, আর কনস্ট্যান্ট, তার মানে এখানে ওমেগা কনস্ট্যান্ট থাকতে হবে, এখানে ওমেগা মে চেঞ্জ। আর কি হবে? আলফা ডি ওমেগা বাই ডিটি জিরো। এখানে কি হবে? দিস ইজ ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড, ফোর্থ। সো আলফা কি হবে? ডি ওমেগা বাই ডিটি চেঞ্জ হবে, নট ইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে, তার মানে এটি কি হবে এখানে? হোয়াট ইজ এটি? এটি ইকুয়ালস টু আলফা, আর সো দ্যাট ইজ জিরো। হোয়াট ইজ এটি? নট জিরো। এরপরে একটা টার্ম লিখছি, দেখো এটা কি, স্পিডের চেঞ্জ। তুমি দেখো ম্যাগনিটিউড স্পিডের চেঞ্জ, মানে স্পিডের চেঞ্জ, স্পিড চেঞ্জ হচ্ছে না, জিরো। তার মানে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? দিস ইজ এটি, ট্যানজেন্সিয়াল অ্যাসিলারেশন। ওকে, অ্যান্ড দিস ইজ নট ইকুয়ালস টু জিরো, এটি নট ইকুয়ালস টু জিরো। আর একটা পয়েন্ট লিখছি, যেটা আমি উপরে লিখছি, ডি বাই ডিটি তার ম্যাগনিটিউড, দুটোর ডিফারেন্স দেখো, ডি বাই ডিটি, ডিভি বাই ডিটি তার ম্যাগনিটিউড। বলো মানে, হোয়াট ইজ ডিভি বাই ডিটি? অ্যাসিলারেশন, নেট অ্যাসিলারেশন। সার্কুলারে দুটো অ্যাসিলারেশন থাকে, এখনও একজন আসেনি, আগে থেকে এটি চলে এসছে, এখনও একজন আসেনি, সেটা আসবে। সো ডিভি বাই ডিটি, দিস ইজ ম্যাগনিটিউড অফ এ নেট, মানে ডিভি বাই ডিটি ইজ এ নেট। সো দিস ইজ ম্যাগনিটিউড অফ এ নেট। ওকে, এ ট্যানজেন্সিয়াল নয়, এ ট্যানজেন্সিয়াল ডিফারেন্ট। সো একটা ট্যানজেন্সিয়াল অ্যাসিলারেশন, একটা সেন্টিপিটাল অ্যাসিলারেশন, রেডিয়াল অ্যাসিলারেশন, সেটা আর এটার রেজাল্টেন্ট এ নেট হবে। ট্যানজেন্সিয়াল আর রেডিয়ালের রেজাল্টেন্ট কী হবে? এ নেট হবে। সো এ নেট এখানে কী হবে? জিরো, না এ নেট কী হবে? সরি সরি, জিরো নয়। ওকে, সো এখানে আমি বলে দিই, একটু বলে দিই,
এইদিকে এটি হয় ট্যাঞ্জেনশিয়ালি আর এদিকে এ আর হয়। সো এ নেট আমার হয় আন্ডার রুট এটি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। ওকে, এটি যদি জিরো হয়ে যায় তাহলে ডাইরেক্ট আমার কী হয়ে যায়, আন্ডার রুট এ আর স্কোয়ার। সো ইউসিএমে এ নেট ডাইরেক্ট এ আরই থাকে, এটি থাকে না। তার মানে এই পার্টটা জিরো হয়ে যায়, দিস পার্ট ইজ নট জিরো। সেম এখানে তুমি যদি দেখো, দিস ইজ অলসো ম্যাগনিটিউড অফ এ নেট, বাট এখানে আমার এটি জিরো নয়, এটি নট ইকোয়াস টু জিরো, এ আর নট ইকোয়াস টু জিরো। তার মানে এ নেট আমার যেটা হবে সেটা এটি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। হ্যাঁ, খেয়াল রাখবে ম্যাগনিটিউড। ওকে, সো এখানে অনলি এ আর হয়ে যাবে এ নেট, কারণ এটি নেই, এখানে এটি আছে, তার মানে দুটোর সাবট্রাকশন হবে। ঠিক আছে, এই ডিফারেন্সগুলো মনে রাখবে। নেক্সট ডে ডাইনামিক্স শুরু করবো, দিস ইজ কাইনেমেটিক ফর্ক। ডাইনামিক্স কীভাবে এলো, কে সেন্টিমিটার ফোর্স দিল, সেগুলো চলো অফ করো।